হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শাহাদাত হুসাইন আছি আপনাদের সঙ্গে, এবং আজকে কথা বলবো কীভাবে একটি ক্যালেন্ডার ডিজাইন করা যায়। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের ইলাস্ট্রেটরটি ওপেন রয়েছে। আমরা ক্যালেন্ডার ডিজাইন করব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরটি আমার ওপেন রয়েছে। আমরা এখন ডকুমেন্ট সেট আপ করবো। তাহলে আমাদের ক্যালেন্ডার ডিজাইনের জন্য, আমাদের ক্যালেন্ডার দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অল ক্যালেন্ডার, আর একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। তো আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে আমাদের ডেস্ক ক্যালেন্ডার। তবে আমি একটি পেজ আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আপনারা 12টা পেজ আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন। আবার এখানে দুইটা কথা আছে, যখন অল ক্যালেন্ডার করবেন সেটাও কিন্তু 12 পেজের হয়, আবার 1 পেজের হয়। আর ডেস্ক ক্যালেন্ডার মূলত 12 পেজেরই বেশিরভাগ হয়ে থাকে। তো চলেন, আমরা ফাইল থেকে নিউয়ে আসলাম। নিউয়ে আসার পরে এখানে আমরা হচ্ছে সেন্টিমিটার নিব। আমরা সেন্টিমিটার নিব 19 বাই 14 সেন্টিমিটার, দেন ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন এটি ডেস্ক ক্যালেন্ডারের জন্য একদম পারফেক্ট মাপ। এটা যদি পার্ট-8 হয়ে থাকে সেক্ষেত্রে আমার 3000টা নিচে আসবে, আর হচ্ছে 19টা নিচে আসবে এবং 14টা উপরে যাবে। ওকে, তো এখানে আমাদের লিগাল ওয়েতে আমরা যখন ক্যালেন্ডার ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই একটি অপশান রয়েছে, যেটি হচ্ছে উইন্ডো থেকে টাইপ থেকে আমাদের ট্যাব, এই অপশানটি রয়েছে। এই অপশানে আমাদের আসতে হবে। আসার পরে আমাদের টাইপ টুলে যাইতে হবে। টাইপ টুলে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি এখানে ক্লিক করব। করার পরে এখানে এক দিব। এক দেওয়ার পরে আবার টাইপ টুল নিয়ে এই জায়গাতে ক্লিক করব। দেন এটাকে আমরা রিপিটেড ট্যাপ করে দেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা রিপিটেড ট্যাপ করে দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের চলে আসছে। এই যেটা তিনভাবে দেওয়া যায়, 1, 2, 3, তো আমি অত বিস্তারিত যাব না, আপনারা এগুলো চেক করে নিন। তো আমি কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করে আমি 2 দিলাম, আবার কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করে আমি 3 দিলাম, আবার ট্যাব বাটন প্রেস করে আমি 4, ট্যাব 5, ট্যাব 6, ট্যাব 7। ভিডিওটি একটু লেন্থ বেশি হতে পারে, আপনারা দয়া করে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আবার আমি ইন্টার দিলাম, 8, 9, 8 ট্যাব 9, ট্যাব 10। বাট এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে আমরা কিন্তু স্যাটারডে, সানডে, মানডে আমরা কিন্তু ডেগুলো এখানে দিতে পারি না। আর আমাদের এটা জানতে হলে যে আমরা কত সালের ক্যালেন্ডার ডিজাইন করব, সেটি জানতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, টাইম অ্যান্ড ডেট, এই টাইম অ্যান্ড ডেটে আসতে হবে। টাইম অ্যান্ড ডেট গুগলে যদি সার্চ দেন অ্যান্ড ডেট, দেন এই যে টাইম অ্যান্ড ডেটে আপনারা চলে আসবেন। আসার পরে আপনি কোন কান্ট্রির ক্যালেন্ডার করতে যাচ্ছেন, আপনার বায়ারটি কোন কান্ট্রির, সেক্ষেত্রে এখানে আপনি অবশ্যই কান্ট্রিটি সিলেক্ট করবেন। আমি ইউনাইটেড স্টেটের আমি একটা ক্যালেন্ডার ডিজাইন করব। এখান থেকে ভিউ দিলাম 2022, তো আমরা এখানে 2023 সালও দিতে পারি। আমরা যদি মনে করি এখানে 2023 সালের ক্যালেন্ডার আমরা তৈরি করব, যেহেতু 22 শেষের দিকে, আমরা 23 সালের ক্যালেন্ডার করব। তাহলে এখানে দেখেন এটি হচ্ছে 23 সালের ক্যালেন্ডার। তাহলে 23 সালের হচ্ছে আমাদের 1 তারিখ হচ্ছে রবিবার, তাহলে আমাদের সে অনুযায়ী আমরা কিন্তু এখানে ঠিকই দিয়েছি। তারপরে আমরা দেখি 10, 11, 12, 13, 14, আবার ডবল ইন্টার দিলাম, 15, 16, 17, 18, ট্যাব 19, ট্যাব 20, ট্যাব 21, আবার ডাবল ইন্টার, 22, 23, 24, 25, 27, 28। দেখেন দেন 28, আবার আমরা কি আসব, আমরা এই লাইনটাকে কন্ট্রোল সিতে কপি করে আমরা ডাবল ইন্টার দিয়ে আবার কপিতে পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে ডেগুলো লিখব। কী ডে আমরা লিখব, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ডেগুলো না লিখলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এখানে
সানডে, মানডে, থার্সডে, ওয়েডনেসডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, টিএইচ, থার্সডে, ফ্রাইডে, সানডে, থার্সডে, টিউজডে, ওয়েডনেসডে। ওকে, তাহলে দেখেন আমরা এখানে হচ্ছে আমাদের যে দিন, আমাদের যে সপ্তাহে সাতটি দিন, এই সাতটি দিন কিন্তু আমরা এখানে লিখে ফেলছি। দেন আমরা এখানে ডবল ইন্টার দিব, 28, 29, 30, ও সরি, ট্যাব 30। তারপর আমাদের দেখতে হবে যে এটি কি 31শে মাস ছিল না 30শে মাস ছিল। তাহলে আমরা টাইম অ্যান্ড ডেটে চলে যাই, দেখা যাচ্ছে 31শে মাস আছে। তাহলে আমরা ইলাস্ট্রেটরে এসে 31, দেন আপনি চাইলে আবারও এখান থেকে 1, 2, 3, 4 শুরু করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে এভাবে নেওয়ার পরে এগুলোকে গ্যাপ দিয়ে, এগুলোকে গ্যাপ দিয়ে কবে থেকে শুরু হয়েছে আবার, তাহলে আপনার হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থেকে শুরু হয়েছে। তাহলে এগুলো আমরা 1, 2, 3, 4 চাইলে আমরা এটা ডিলেটও করে দিতে পারি। ৫ ট্যাব ৬ ট্যাব ৭ ট্যাব ৮ ট্যাব ৯ ট্যাব তারপরে আর ডবল ইন্টার দেন, 12 ট্যাব ১৩ ট্যাব ১৪ ট্যাব ১৫ ট্যাব ১৬ ট্যাব ১৭ ট্যাব ১৮। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের 31শা আমাদের জানুয়ারি ছিল 31শা, এবং আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাস, কিন্তু আমরা যদি দেখি এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু 28শা। তাহলে এখানে আমাদের দুইটি বিষয় লক্ষ্য করতে হবে, যে আমার ডেগুলো যেন মিল থাকে, মান্থের সঙ্গে ডেগুলো যেন মিল থাকে। আপনি দেখা গেল যে ফ্রাইডে হচ্ছে 2 তারিখ, আপনি দিয়ে রাখছেন 3 তারিখ, তাহলে কিন্তু হবে না। ওকে, তারপরে হচ্ছে আমরা ডবল ইন্টার দিলাম, 18, ১৯, ট্যাব ২০, ট্যাব ২১, ট্যাব ২২, ট্যাব ২৩, ট্যাব ২৪, ট্যাব ২৫ ডবল ইন্টার দিলাম, 26, ট্যাব ২৭, ট্যাব ২৮, ২৮ পর্যন্ত শেষ। তবে মনে রাখবেন এখানে আমরা যে 28 পর্যন্ত শেষ করলাম, এরপরেও কিন্তু আমরা ট্যাব দেওয়ার পর 1, ২, ৩, ৪ এভাবে কিন্তু আমরা শুরু করতে পারি, এটা মাথায় রাখবেন, এভাবেও আমরা শুরু করতে পারি। তো যাই হোক, আমি একটি করে দেখাই, আপনারা অন্যগুলো করে নিন। এটাকে আমি সাইডে রাখলাম, এটাকে নিয়ে চলে আসলাম জানুয়ারি। 12 মাসের নাম আপনারা লিখে নেবেন আগে সুন্দর করে, জানুয়ারি। ওকে, এই আর্টবোর্ডের মধ্যে আপনি চাইলে 12টাও সাজাতে পারবেন, জানুয়ারি এভাবে 3, ২, ৩, ৪ এটাকে আর একটু ছোটো করে দেন, 4, ৪, ৪, ৪, ৮, ৮, ৪, ১২ এভাবে সাজাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে এগুলো অনেক ছোট হয়ে যায়, এক পেজের ক্যালেন্ডার যদি আপনারা করেন সেক্ষেত্রে এভাবে করতে পারেন। ওকে, বাট আপনারা যখন 12 পেজের ক্যালেন্ডার করবেন তখন 12 পেজের ক্যালেন্ডার যেরকম হবে সেরকমটা আমি দেখাচ্ছি। তাহলে এটা আমি এখানে নিয়ে নিলাম, এখানে নেওয়ার পরে আমি কোনো এক সাইট করলাম, জানুয়ারি
ফোনগুলো আমি চেঞ্জ করব। এখানে আমার যে জানুয়ারি লেখাটা আছে, জানুয়ারি লেখাটা আমি এখানে হচ্ছে আমি রেলওয়ে দিব, রেলওয়ে একটু বোল্ড দিলাম, এ লেখাটা রেলওয়ে দিব। ওকে, দুইটা মিলে আমি এখানে ধরে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নেবেন। দেন এ লেখার নিচে আমি একটা শেপ দিচ্ছি এবং এই শেপের মাথাটা আমরা গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে আমরা হচ্ছে এটা কালারটা রেড করে দিয়ে এটাকে সেন্ড টু ব্যাগে পাঠিয়ে দিলাম। জানুয়ারি লেখাটা হোয়াইট করে দিলাম, এ দুটাকে আমি হচ্ছে ছোট করে দিব, ছোট করে দিলাম। জানুয়ারি লেখাটাকে আর একটু বড় করে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা সুন্দর একটা প্যাটার্নে কিন্তু ডিজাইন করে ফেলছি জানুয়ারির। হ্যাঁ, তবে এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু বাংলাদেশ এটা ফ্রাইডেতে আমাদের ছুটির দিন, আর বাইরের দেশগুলো হচ্ছে রবিবার, তাহলে আমাদের রেড কালার হয়ে যাবে। এটা আমাদের এটা হচ্ছে রেড কালার, তার মানে ওদের হচ্ছে রবিবার হচ্ছে ছুটির দিন, এটা হচ্ছে ওদের ছুটির দিন। তারপরে আমরা জানুয়ারিতে কী কী ছুটি আছে সেটা দেখব। জানুয়ারিতে তিনটি ছুটি আছে, জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি 3 তারিখ। তাহলে এই ছুটির ডেগুলো আমরা কিন্তু নিয়ে নিব, কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিতে পারি, এটাকে আরেকটু উপরে তুলে নিই, আরেকটু উপরে তুলে নেই, আমরা এই জায়গাতে দিয়ে দিতে পারি। এটাকেও আমরা রেলওয়ে ফোন দিব, এটাকে রেলওয়ে ফোন দিব, এটাকেও এটা একটু ছোট করে নেই। রেগুলারটা দিব, দেন আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি, বা আরেকটু মোটা করে নিই। ওকে, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এগুলো ছোট করে দিতে পারি এই জায়গাতে। দেন এখানে আমরা হচ্ছে কন্ট্রোল ডি, দেন এখানে আমরা রেড চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে 1 তারিখ, 2 তারিখ আর 16 তারিখ, তার মানে 1 তারিখ, 2 তারিখ এবং 16 তারিখ, এগুলো আমরা রেড করে দেব। তার মানে এগুলো হচ্ছে আমাদের ছুটির দিন, এই ছুটির দিনগুলো অবশ্যই আমাদের রেড করে দিতে হবে। রেড না করে দিলে হবে না, অন্য কোনো কালার দিলে হবে না, এটা অবশ্যই রেড করতে হবে। সে এটি যদি প্ল্যানিং ক্যালেন্ডার হয় সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল, যেহেতু এটা আমাদের হচ্ছে কোম্পানি রিলেটেড ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, সেক্ষেত্রে অবশ্যই এটা রেড করে দিতে হবে, কারণ সবাই জানে রেড কালার এগুলো হচ্ছে ছুটির ডে। ওকে, ফ্রাইডে এগুলো। তাহলে আমরা এখানে মোটামুটি আমাদের কাজ শেষ করে ফেলছি, এটাকে আমরা এই বরাবর নিতে পারি, অথবা এখানে আমরা একটা আউটলাইন দিয়ে দিতে পারি। এই ছুটির ডেগুলোতে আমরা একটা আউটলাইন দিয়ে দিতে পারি, এখানে এরকমভাবে আউটলাইন দিয়ে দিতে পারি। সাইজ দিব 0.5, আমি চিকন দিচ্ছি, আপনারাও চাইলে চিকন দিতে পারেন। হ্যাঁ, তার কারণ অনেকে ছুটির জন্য, ছুটির দিনগুলো দেখার জন্য কিন্তু ক্যালেন্ডারগুলো কিনে থাকে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের একটা এক পেজে যদি আমাদের 12 পেজ হয়, তাহলে এখানে 12 পেজ আপনারা নেবেন। 12 পেজ কীভাবে নেবেন? এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে 1, 2, 3, 4 এভাবে আপনারা নিতে পারবেন এখান থেকে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। তবে এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, এখানে ব্লিড এরিয়া আছে, ব্লিড এরিয়া হচ্ছে 0.5, যেহেতু এটা সেন্টিমিটার আছে আমরা 5 নিব, 0.50. ওকে, এটা আমাদের ব্লিড হবে। এটা আমি হরিজন্টালি ভার্টিক্যালি করে সাইডে নিলাম, কন্ট্রোল আর তে আমি রুলার দিলাম,
রুলার নেওয়ার পরে আমি এই জায়গাটা এরকম করে সেট করে দিচ্ছি, এটাকে এরকম করে সেট করে দিলাম। এটাকে আমি হচ্ছে লেফট সাইডে নেই, পিসির লেফট সাইড আমাদের রাইট সাইড, এটাকে আবার নিচে নেই, ডাউনে নেই, দেন ওকে, দেন এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। সেন্টিমিটার হলে এতটুকু পরিমাণ ব্লিড দিলে হবে, বা 0.25 ব্লিড দিলেও আপনার কিন্তু হবে, এটা মাথায় রাখবেন। দেন এখন আসি আমরা ক্যালেন্ডার ডিজাইন। এখানে ডিজাইনটা অনেক বড় বিষয়, তার কারণ এই ডিজাইনগুলোতে কী কী থাকে। একটি ক্যালেন্ডার ডিজাইনে মূলত কয়েকটি বিষয় থাকে, তার মধ্যে হচ্ছে অবশ্যই ক্যালেন্ডারের যে উইক সেটা তো থাকবেই, তারপরে থাকবে ওই কোম্পানির লোগো বা ওই কোম্পানির কোনো প্রোডাক্ট। ওই কোম্পানি যদি কোনো প্রোডাক্ট প্রচারণা করতে চায় ক্যালেন্ডারের মাধ্যমে, সেটা অবশ্যই থাকবে। এটি যদি অন্য কোনো প্রতিষ্ঠানের হয়তো, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কিছু পিকচারও থাকতো বা স্টুডেন্টের কিছু পিকচার থাকতো। তাহলে আমরা এখানে আসলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। দেন আমরা এখানে আমাদের পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে ডিজাইন শুরু করব। তো এখানে আরেকটি বিষয় আছে, যেহেতু আমরা হচ্ছে ইমেজ নিব, সেক্ষেত্রে আমি কয়েকটি ইমেজ নিয়ে রাখছি, সেই ইমেজটা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে কাজ করব। ক্যালেন্ডার আমাদের পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতুর পিকচার আমি নিয়েছি, এখান থেকে এখানে আমি নিলাম, এখান থেকে এখানে নেওয়ার পরে ইমবেড করলাম। ইমবেড করার পরে এটাকে সুন্দরভাবে প্লেস করতে পারি আমরা। ওকে, দেন এটাকে আমরা অবশ্যই মাস্কিং করব। হ্যাঁ, এটার সমান করে বা এটার চেয়ে একটু বড় করে আপনারা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এখানে অবশ্যই প্রায় গ্রেডিয়েন্ট ইউজ করবেন। তো গ্রেডিয়েন্ট ইউজ করার কারণ হচ্ছে যে এখানে এটাকে বলা হয় অপাসিটি মাস্ক। এই মাস্কটা হচ্ছে আমরা বিশেষ করে ইমেজের যেন শ্যাডোনেস বোঝা যায় সেক্ষেত্রে ব্যবহার করি, এটা মিলানোর জন্য, যেটাকে আমরা ম্যানিপুলেট বলি। তো ব্ল্যাকটা আমরা একটু এদিকে বেশি করে নিব, সরি এদিকে ব্ল্যাকটা বেশি করে নিব। ওকে, দেন এইটা এবং এই দুইটা, দুইটা ইমেজকে ধরবো, ধরার পরে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যাব। যাওয়ার পরে দেখেন মাস্ক, এটাকে ধরে মাস্ক করে নিলাম। এই যে দেখেন আমাদের মাস্কিং হয়ে গেছে কিন্তু। দেন তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখান থেকে যাব, যাওয়ার পরে এতটুকু ধরব, এখানে সলিড কালার দিব। এবার সলিড কালার দেওয়ার পর এটাকে ধরে এবার আমরা মাস্কিং করব। এই যে দেখেন আমরা ব্যাক সাইডে আমাদের পদ্মা সেতুর ছবি নিয়েছি এবং উপরে জানুয়ারি লেখাটা লিখে দিয়েছি। আবার চাইলে এখানে আপনি কিন্তু আপনার লোগোটি ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটি বিষয় আছে, আপনি চাইলে আবার কাস্টমাইজও করতে পারবেন। কন্ট্রোল জেড, এটাকে আমি সাইডে রাখলাম। আপনি যদি মনে করেন এই কালারটি কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে এখানে কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন, আপনি চাইলে এরকমভাবেও কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সে এরকম যদি লুক রাখতে চান রাখবেন। দেন এখানে আবার ক্লিক করবেন, এখানে আসার পরে হরিজেন্টালি ভার্টিক্যালি এই দুইটা ধরে আবার কি মেকে ক্লিপিং মার্কস। ওকে, দেন এটাকে আমি কন্ট্রোল টুতে লক করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেওয়ার পরে আমরা যদি মনে করি যে এখানে একটি লোগো দিব, সেক্ষেত্রে আপনি আপনার লোগোটি দিতে পারেন, নো প্রবলেম। এখানে লোগো অবশ্যই ব্যবহার করতে পারেন, এখানে কেউ আপনাকে বাধা দিবে না, তার কারণ যত ডিজাইন আছে আসলে লোগো বেস করেই হয়ে থাকে। আপনি চাইলে এখানে আপনি আপনার লোগোটি দিতে পারেন, এই জায়গাতে লোগোটি ব্যবহার করতে পারেন। বা যদি কোনো মেডিসিনের আপনার এয়া থাকে, সেক্ষেত্রে মেডিসিনটিও ব্যবহার করতে পারেন। সে সেখানে একটি মেডিসিন এখানে বা হচ্ছে আমরা যদি এখানে নেই নেওয়ার পরে, ওকে, এখানে যদি কোনো মেডিসিনের পিকচার ব্যবহার করতে চান আপনি ব্যবহার করতে পারবেন।
এটাকে আমি হোয়াইট করে দিলাম, সে মেডিসিন বা যে কোনো, যে এখানে আরেকটি সেতু সেই ব্যবহার করতে চাচ্ছেন, এখানে সে আপনি আরেকটি সেতু ব্যবহার করতে পারবেন। এটা আসছে না, এটা আমরা দেখি ট্রাই করে, এটা আসছে। এখানে আমরা চলে আসলাম, এই মেসটাকে আমরা বরাবরের মতো নিচে দিব, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠালাম। দেন এটাকে আমরা একটা কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এটার সঙ্গে এটাকে মাস্কিং করে দিলাম। তো কন্ট্রোল বিতে আমি ব্যাগে পেস্ট করলাম, করার পর একটু বড় করে নিচ্ছি, নেওয়ার পর আমি কালার দিলাম। দেখতে পাচ্ছেন এভাবে আপনি আপনার ক্যালেন্ডারে যে পিকচারগুলো সেগুলো আপনি কমপ্লিটলি ব্যবহার করতে পারেন। আবার এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন, এক্সাম্পল 0+88+88017175420 এরকমভাবে আপনি আপনার ফোন নাম্বারটিও ব্যবহার করতে পারবেন কোম্পানির ক্ষেত্রে। এরকম দুটা ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন, তারপরে জিমেইল ব্যবহার করতে পারবেন, তারপরে এখানে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? যেমন freelancing.com আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে আমি এখানে ব্যবহার করতেছি আল্ট্রা রিলেটেড.com। এই জায়গাগুলোতে আপনি চাইলে আইকনও ব্যবহার করতে পারেন, এখানে ফোনের আইকন দিতে পারেন। আমি এখানে হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা শেপ নিব, যে শেপটি একটু নিচে পাঠিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দেওয়ার পর একটু উপরে উঠিয়ে নিলাম। এটাইটি আমরা ব্ল্যাক করে দিলাম, সরি এখানে আরও দুটো ফোন নাম্বার আছে, আর এটিকে আমরা রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে, সরি এটাকে হোয়াইট রাখাই ভালো ছিল, কালারটা অনেক বড় বিষয়, কালারের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। এইটা এটা নাম্বারটা আমরা ফোকাস করার জন্য এটাকে রেড দিলাম। সেক্ষেত্রে দেখেন আমরা রেড যেখানে ব্যবহার করেছি সেখানে কিন্তু আমাদের একটি ব্লিড এরিয়া রয়েছে। এই ব্লিড এরিয়ার মধ্যে এটা কিন্তু আমাদের কাটিংয়ে চলে যাবে, সো ওইটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এগুলো মেডিসিনের থেকে এখানে লোগো ব্যবহার করতে পারেন, সে বিএল একটি লোগো আমরা ব্যবহার করে দেই, কন্ট্রোল শিফট ও বা এটাকে একটু বোল্ড করে নেই, ব্ল্যাক ও কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম। করার পরে দেন আমরা হচ্ছে এখান থেকে এই যে এই প্রবলেমটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে এই যে দেখেন পারফেক্টলি নিতে পারছেন, সেক্ষেত্রে ভিউ স্ন্যাপ টু পিক্সেলিটি অফ করে দিবেন। অফ করে দিলেই আপনার এই যেটা সুন্দরভাবে আপনি এখন নিতে পারবেন। দেন এটাকে এটা ধরলেন, শিফট ধরে এটা ধরার পরে এটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেই, দেন এই পয়েন্টটা ধরে এই পয়েন্টের সঙ্গে লাগাই দিলাম। দেন এটার কালারটা আমরা ইয়েলো ব্যবহার করলাম, অথবা আপনি রেডও দিতে পারেন, আই ড্রপার দিয়ে রেড কালার, অথবা এখান থেকে রেড কালার দিয়ে দিলাম, এখানে দিতে পারেন, এখানেও দিতে পারেন, যেখানে আপনার খুশি আপনি দিতে পারেন। ওকে, আমি সাইডে দিলাম। তাহলে দেখেন আমি একটি পেজ আপনাদেরকে দেখালাম যেন আপনারা সুন্দরভাবে ডিজাইনটি করতে পারেন। ক্যালেন্ডার ডিজাইন কিন্তু খুব বেশি কঠিন কিছু না, আপনি এভাবে করতে পারেন। আরেকটি ওয়ে আছে, যে ওয়েটা আমি আরও কিছু ক্যালেন্ডার ডিজাইনের ভিডিও আমি আপনাদেরকে দিব, সেগুলো থেকে আপনারা সুন্দরভাবে ওই ওয়েগুলো বের করতে পারবেন এবং ডিজাইনগুলো করতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।